कांग्रेस के कार्यकर्ता के घर पर एवं गाड़ी में तोड़फोड़ करने के आरोप भाजपा पर लगा है। यह घटना सोमवार रात को दिनहाटा शहर के 4 नंबर वार्ड में सामने आया है। आरोप है कि देर रात तृणमूल कांग्रेस के कार्यकर्ता शुभमय बहादुर के घर पर तोड़फोड़ की गई। भाजपा कार्यकर्ता ने ये तोड़फोड़ किया है, हालांकि भाजपा ने इन आरोपों को बेबुनियाद बताया है। एगारोटा नागाद हमरा खावा दावा माने करब एरकम प्रस्तुति निच्छिलाम, तखन अजय राय धनंजय देवनाथ माने बुढ़ा पचा और एखाने अनित चक्रवर्ती बाबाई, एई तीनजनेर नेतृत्वे आरो किछु जे निजाम बोले एकटा छेलेके पोरे आईडेंटिफाई करते पारछिलाम आमी, एरा ढील मारते मारते पाथर एई ईटटीट आपनारा देखछेन होयतो एई सब पाथर टाथर दिए ढील मारते मारते आमादेर बाड़ीते ढोके, तो बाबा सेई समय न्याचारालि बार होये सामने गेटेर सामने जाय গিয়ে দেখতে যায়। তো বাবা যখন গেছে আমিও সাথে সাথে বাবার সাথে গেছি, আমাকে দেখার সাথে সাথে বিজেপির লোক ছিল, তৃণমূল করা, উদয়ন গুহ করা, জয় ঘোষ করা করে তো অশ্রাব্য গালিগালাজ করতে থাকে। তারপরে আমাকে মারধর করে, বা ওদের হাতে আপনার বাটাম ছিল, আপনার বাঁশ ছিল, রড ছিল। তারপরে বাবাকে যখন খুব ধস্তাধস্তি হয় তখন বাবাকে গিয়ে মানে বাবা যখন সরাতে গেছে তখন আরেকজন কাকু থাকে আমাদের এখানে, সেও আর বাবা যখন বেরিয়েছে তখন বাবাকে বাবার কপালে বন্দুক ঠেকিয়েছে। তো বন্দুক ঠেকানোর পরে তো ন্যাচারালি আমরা ভয় পেয়ে যাই, আমরা চিৎকার চেঁচামেচি আমাদের এই সব করতে করতে কিছু আমাদের পাড়ার লোকজন মানে বয়স্ক লোকেরা কিছু কয়েকজন আসতে থাকে, তখন এটা চলে যায়, পুলিশে ইনফর্ম করা হয়। তো পুলিশ আসার মানে যখন ওই কাকুরা যায় থানায় গিয়ে ইনফর্ম করতে, তার মাঝখানে যখন এরা বেরিয়ে যায় তখন আবার ফেরত আসে এবং বীভৎসভাবে ঢিল ঢিল মারতে থাকে। মারতে মারতে আমার গাড়িটার অবস্থা হয়তো দেখছেন আপনারা, এই গাড়িটাকে ভেঙে দেয়। তো এই তারপরে আমার বউ যখন সামনে যায় আমার বউকে ধরে, কারণ আমার বউ আমাদেরকে দেখে ওরকম অবস্থা দেখে ওকেও মানে ও এগিয়ে গেছে, তখন আমার বউকে ধরে ও গায়ে হাত দিয়ে, বউয়ের হাত হাতের অবস্থা আপনারা দেখতে পারেন, ওকে ফেলে দিয়েছে এখানে, ফেলে ওকে মেরেছে, লাথি মেরেছে। থানায় আমরা অভিযোগ এখন দায়ের করতে গেছিলাম, ওমেন পিএসএ আমরা প্রথমে, আমার ওয়াইফ যেহেতু অভিযোগটা করছে, কারণ মেইনলি আমার ওয়াইফকে খুব বাজেভাবে তার শরীরের অবস্থা তাকে দেখে আপনারা হয়তো আশা করি বুঝতে পারছেন, তো গেছিলাম ওমেন পিএস থেকে বললো যেহেতু এটা পার্টিগত ব্যাপার সেহেতু এটা মেইন পিএসএ আইসির কাছে করতে হবে। তো আমরা এখন রাত तृणमूल कांग्रेस के कार्यकर्ता पर घर पर एवं गाड़ी में तोड़फोड़ करने के आरोप भाजपा पर लगा है। वहीं इस घटना को लेकर भाजपा नेता अजय राय ने क्या कहा, सुनाएंगे आपको। ভোটের পরিসময়ে সুযোগ ক্লান্ত ছিল, আমি গতকালকে আমি বাইরে ছিলাম, ঘুরতে গিয়েছিলাম ফ্যামিলিদের নিয়ে। তো আমি অনেক রাত করে বাড়ি ফিরেছি, পরবর্তীতে ঘটনা শুনতেও পেলাম আর কি। তো যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে বা যে অভিযোগটা আমার বিরুদ্ধে রয়েছে টোটালি ভিত্তিহীন। কালকে আমি যেটা শুনতে পেলাম, যে ছেলেটা অভিযোগ করেছে তার নাম শুভ ভাদুরী, সে এক সময় আমার সাথেও রাজনীতিটা করেছে। গত 1 বছর আগে সে আমার কাছে 5,000 টাকা ধারও নিয়েছিল, পরে টাকা চাই টাকা দেয় না, তো এরকম ঘটনা ছিল। পরবর্তী শুনতে পারি ছেলেটা একটু সমাজ বিরোধী টাইপের, ও নাকি গাঁজারও ব্যবসা করে, কোডেক্সের ব্যবসা করে, ফেঞ্চিডিলের ব্যবসা, এইসব কাজও করে। যেহেতু সমাজ বিরোধী ছেলে আমি তাকে এখান থেকে বেরও করে দিয়েছি, তাকে আমি আমার দলের কারোর সাথে রাখিনি আর কি। তো কোথায় এখন কার সাথে রাজনীতি করছে তাও আমি জানি না, আজ অবধি আমার সেই টাকাটাও ফেরত দেয়নি। গতকালকে যেটা ঘটনা শুনতে পেলাম, কিছু ছেলে পেলে ওই রাস্তা দিয়ে আসছিল, রাস্তা দিয়ে স্বাভাবিক ব্যাপার সবাই আসে হাঁটাচলা করে, তখন ছেলে পেলে দেখে সেই শুভ ভাদুরী গালিগালাজ করে এবং তাদেরকে মারতে আসে। তারপর যতরকম ধাক্কাধাক্কি হওয়ার যতরকমই হয়েছে এর বেশি কিছু আমার জানা নেই। এখন আমরা দলের নেতৃত্ব দেই, আমাদের সম্বন্ধে অনেকে অনেকে অভিযোগ দেয়, দিয়েই থাকে, আমরা কিছু করলেও অভিযোগ করবে, না করলেও অভিযোগ করবে। কালকে আমি ঘটা চক্রে বাইরে, তাও আমার নাম অভিযোগ, এই হচ্ছে তার অবস্থা। আমি তো